আসসালামু আলাইকুম কানিস কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি হালিম মিক্স তৈরি। ভিউয়ার্স, আজ আমি এখানে রাঁধুনি হালিম মিক্স তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব, আর এখানে মশলাও তৈরি করব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। ভিউয়ার্স, আমি এখানে 5 রকম ডাল নিয়েছি। এটা নিয়েছি আমি মটর ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, আর নিয়েছি আমি পোলাও চাউল, নিয়েছি গম, মাসকলার ডাল। ভিউয়ার্স, এই কালার ডাল কিন্তু আমার বাড়িতে ছিল, এটা আমার বাচ্চা থেকে কেনা না, এটা আমি ভেজে আগে গুঁড়া করে রেখেছিলাম। এখন নিয়েছি ব্লেন্ডারে একটা জার, জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গম, এরপর আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি মটর ডাল। ভিউয়ার্স, এগুলা গুঁড়া করতে সময় লাগে, এই জন্য আগে আমি এগুলা গুঁড়া করে নিব। এটা কিন্তু পুরো মিহি করা যাবে না, আধা ভাঙা করে নিতে হবে। দেখেন আমি নিয়ে চলে আসছি ভিউয়ার্স, আর ক্যামেরাটা আমার ব্লেন্ডার পর্যন্ত যাচ্ছে না, এজন্য আমি নিতে পারিনি। আমি আধা ভাঙা করে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দেব মাসকালার ডাল, আর দিয়ে দিচ্ছি মুসুর ডাল। ভিউয়ার্স, আমি আবার একটু ব্লেন্ডারে নিয়ে যাব, ব্লেন্ডারে নিয়ে এটা আবার আমি গুঁড়া করে নেব। ব্লেন্ডার থেকে গুঁড়া করে নিয়ে চলে এসেছি, দেখেন দেখে বোঝা যাচ্ছে আধা ভাঙা হয়েছে। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি, আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল আর পোলাও চাউল। ভিউয়ার্স, এটুকু আমি আবার একটু গুঁড়া করে নিব। ভিউয়ার্স, আমি এখানে হালিম মিক্সের পরিমাণটা একটু বেশি করে তৈরি করেছি, সামনে ঈদ যেহেতু হালিমের পরিমাণটা একটু বেশি লাগে, এই জন্য আমি একটু বেশি করে তৈরি করেছি। আর এটা কিন্তু অনেকদিন পর্যন্ত রেখে নেওয়া যায়, দেখেন এটা আমি গুঁড়া করে নিয়ে চলে এসেছি। ভিউয়ার্স, এটা কিন্তু 6 মাস পর্যন্ত আপনারা রেখে সংরক্ষণ করতে পারেন। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে মিক্সিং করে নেব, তারপরে বাকি অর্ধেকটা আবার মিক্সিং করে নেব। আমার ব্লেন্ডারের জারটা ছোট, এই জন্য সবটুকু আমি একবারে দিতে পারিনি। আমি এখান থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি, দশ মিনিটের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, খুব অল্প সময়ে আমরা বাজারের মতো হালিম মিক্স বাড়িতে তৈরি করে নিতে পারছি, দেখেন এটা আমি আবার ব্লেন্ডারে একটু মিক্সিং করে নিয়ে চলে এসেছি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, আমি সবটুকু এভাবে করে মিক্সিং করে নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে হালিম মিক্স, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু 6 মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে সংরক্ষণ করে। ভিউয়ার্স, এরপর আমি মশলা তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, এখানে আমি নিয়ে নিয়েছি মশলা উপকরণগুলো। আমি একটা বড় ডালচিনি ভেঙে নিয়েছি টুকরা করে, নিয়েছি একটা স্টারফল, নিয়েছি 2টা বড় কালো এলাচ, নিয়েছি 8-10টার মতো ছোট এলাচ, নিয়েছি গোলমরি, আস্ত ধনিয়া, নিয়েছি 8টা শুকনো মরিচ, 8টা লবঙ্গ, হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ জিরা, আস্ত জিরা,
নিয়েছি জায়ফলের থেকে 1/4 ভাগ, নিয়েছি জয়ত্রী 2টা তেজপাতা, কালো গোলমরিচ নিয়েছি 1/2 চামচ, মেথি আর নিয়েছি 1 চামচ আস্ত সরিষা। এগুলো মশলা এখন আমি ভেজে নেব। দিয়েছি চুলার উপরে একটা কড়াইয়ের মধ্যে, এখন আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু তাপ খুবই কম থাকবে আর বেশি ভাজা যাবে না। এটা কিছুক্ষণ ভাজার পরে দেখবেন যে ঘ্রাণ বের হচ্ছে, এই ঘ্রাণে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। আর আঁচটা আমি খুব লোতে রেখেছি। দুই তিন মিনিট চুলার উপরে এভাবে করে ভেজে নিলে হয়ে যাবে। ভিউয়ার্স, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। চুলার তাপের উপরে কিছুক্ষণ রেখে এভাবে করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি চুলা থেকে নামিয়ে দেব। ভিউয়ার্স, চুলাটা আমি অফ করে আগেই দিয়েছিলাম, এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে দিতে হবে, আর গরম অবস্থায় ব্লেন্ডারের মধ্যে মশলা গুঁড়া করলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আমার এই মশলাটুকু দিয়ে আমি 2 দিন হালিম রান্না করতে পারবো। আর এই মশলা বেশি দিন সংরক্ষণ করা যায় না, 1 মাসের মতো রাখা যাবে। আপনারা যদি চান তাহলে 1 মাস সংরক্ষণ করতে পারেন এর থেকে বেশি তৈরি করে। আমি অল্প করে তৈরি করে নিয়েছি। ঈদ আমাদের খুব সন্নিকটে, আগে থেকে এভাবে করে হালিম হালিমের মিক্স তৈরি করে রাখলে, মশলা তৈরি করে রাখলে বাসায় কিন্তু ঝটপট তৈরি করা যাবে হালিম। এখন আমি সবটুকু মশলা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি গুঁড়া করে নিই, তারপরে ফিরছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মশলা, এখন আমি এটা ব্লেন্ডারের মধ্যে থেকে নামিয়ে দেব। ভিউয়ার্স, আমার এই হালিম মিক্সের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।